লম্বা সফর মানে আখেরাতের সফর, কবরের সফর, কিয়ামতের সফর, কথা বলো ঠিক কি না? বাদশাহ ডাক দিয়া কারে পাগলা, এটা তো এমন একটা সফর যেই সফরে কোন সেনাবাহিনী, কোন র‍্যাব বাহিনী, পুলিশ বাহিনী পাঠানো যায় না। ও বাদশাহ তাহলে খাবার টাবার পাঠাইছেন নাকি? আরে পাগলা, এখানে তো খাবারও পাঠানো যায় না। বলে বাদশাহ তাহলে আবার ফিরে আসবেন কবে? আরে পাগলা, এটা এমন একটা সফর যেই সফরে মানুষ একবার যায় আর কোনদিন ফিরে আসে না, ঠিক না বেটি? পরে দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও, কে কোন কোন ধর্ম করো জানি না, কে কোন দল করো জানি না, তবে কে তোমাদের সবাইকে একটা কথা জানাইয়া দিতে চাই, তোমরা দুনিয়ায় আসো শান্তিতে তাও মুসলমানের ওসিলায়, তোমরা দুনিয়ার জমিনে খানা খাও তাও মুসলমানের ওসিলায়। ওরে মুসলমান আল্লাহর গোলাম, এই জন্য বেশি বেশি আল্লাহর নামের জিকির করো, আল্লাহ শুকর আদায় করো। আর এক আল্লাহর গোলাম এক নবীর উম্মত পরিচয় নিয়ে দলাদলি বাদ দিয়া হিংসা বাদ দিয়া আমরা সামনের জীবনটা এভাবেই আমরা কাটাবো মিলেমিশে ইনশা আল্লাহ। রাজি আছি, রাজি আছি? আই বাংলার জমিনে যদি কোন বেঈমান ইসলামের বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে, টুপির বিরুদ্ধে, দাড়ির বিরুদ্ধে, বোরকার বিরুদ্ধে, মানে পর্দার বিরুদ্ধে যদি কেউ কথা বলে, এক কথা ইসলামের বিরুদ্ধে যদি কেউ ভূমিকা নেয়, আর এ ব্যাপারে যদি কোন ওলামা ইকরাম নেতৃত্ব দিয়ে যদি আপনাদেরকে ডাক দেয় দলাদলি বাদ দিয়া জীবনের শেষ কি বলে জীবনের শেষ মিটিং এবং আল্লাহর জন্য জীবনটাকে বিলীন করে দেওয়ার জন্য ময়দানে ইসলামের মহাব্বত নিয়ে কে কে নামতে রাজি আছো? নারায় তাকবীর, নারায় তাকবীর, আল্লাহ আপনি কবুল করেন, বলুন আমিন। ভাইরা আমার, ছয় তিনটা আমলের মধ্যে তিন আদেশ তিন নিষেধ, ছয়টা আদেশ আল্লাহ করেছেন। তিন আদেশের মধ্যে প্রথম যে আদেশটা আল্লাহ করেছেন, আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। আরো জোরে আল্লাহু আকবার। হে মুসলমান, আল্লাহ বলেন তোমরা ইনসাফওয়ালা হয়ে যাও। তিন আদেশের প্রথম আদেশটা যেটা আল্লাহ করেছেন সে আদেশটার নাম কি? ইনসাফ। আল্লাহ বলেন তোমরা ইনসাফওয়ালা হয়ে যাও। ও যশোরের মুসলমান, ইনসাফ যদিও ছোট একটা শব্দ, ইনসাফ নামক মেডিসিনের এত দাম, এত দাম। ইনসাফ নামক মেডিসিন যদি আপনার এলাকার কোনো চেয়ারম্যানের অন্তরে ঢুকে যায়, ওই চেয়ারম্যান দ্বারা জনগণ কোনোদিন কষ্ট পাবে না, মেম্বারের অন্তরে ঢুকলে মেম্বার দ্বারা কষ্ট পাবে না, আপনার এলাকার আপনার ঘরের বিবির অন্তরে যদি ঢুকে যায় স্বামী কষ্ট পাবে না, স্বামীর অন্তরে ঢুকলে বিবি কষ্ট পাবে না, সন্তানের অন্তরে ঢুকলে মা বাবা কষ্ট পাবে না, মা বাবার অন্তরে ঢুকলে সন্তান কষ্ট পাবে না, বলে ছাত্রের অন্তরে ঢুকলে উস্তাদ কষ্ট পাবে না, উস্তাদের অন্তরে ঢুকলে ছাত্র কষ্ট পাবে না, এমন কি মসজিদের সভাপতির অন্তরে ঢুকলে মসজিদের ইমাম কোনোদিন কষ্ট পাবে না, ঠিক কি না? ইমামের অন্তরে ঢুকলে মুসল্লিও কষ্ট পাবে না। ইনসাফ নামক মেডিসিনের দাম আছে না নাই? এইবার আসেন বাবা, ইনসাফ কাকে বলে? এটা কি খায় না মাথায় দেয়? এটাও তো জানার দরকার। ইনসাফ কোন জগতের হালুয়া এটা জানার দরকার। ইনসাফ শব্দের অর্থ হলো, ইনসাফ মানে হলো যার যেই পাওনা, যার যেই প্রাপ্য অধিকার, হক বুঝায় দেওয়ার নাম ইনসাফ। আজ গোটা পৃথিবীর মানুষদের কাছে মানুষের দিকে তাকায় দেখেন, যত মানুষ যত গ্যাঞ্জামের মধ্যে আছে, এমনকি আপন ভাই ভাই দ্বন্দ্ব লাগা পাঁচ বছর কথা বলে না, একটাই কারণ, সেটা হলো ইনসাফের আমল ঘরের মধ্যে নাই, কথা বলো ঠিক কি না? আজকে এলাকার মধ্যে চেয়ারম্যান মেম্বারের সাথে জনগণের দ্বন্দ্ব বলে করে কেন বলে ইনসাফের আমল নাই? যার যার হক বুঝায় দেয় না, জনগণ নেতার হক বুঝায় দেয় না, নেতাও জনগণের হক বুঝায় দেয় না, কথা বলো ঠিক কি না? ও মুসলমান আল্লাহর গোলাম, আজকে সন্তানের সাথে মা বাবার সাথে দ্বন্দ্ব, সন্তান মা বাবার হক আদায় করে না, বলে কেন? কেন? একটাই কারণ, বলে ইনসাফের আমল নাই। মা বাবার কাছে সন্তান দুনিয়াতে আসার আগে মা কাছে বাবার কাছে দুইটা হক ছিল, এই দুইটা হক বাবার কাছে ছিল, বাবা আদায় করে নাই, ইনসাফের আমলের মধ্যে ভেজাল, যার কারণে সন্তান এখনো দুনিয়ার জমিনে আইসা এখন আবার মা বাবার হক আদায় করে না, কথা বলেন ঠিক কি না? এইবার আসেন বাবা, ইনসাফ মানে হলো যার যেই পাওনা বুঝায় দেওয়ার নাম ইনসাফ।
ইনসাফ মনে করেন আপনি আমার কাছে 10টা টাকা পাবেন দাওয়াটা আমার দায়িত্ব পাওয়াটা আপনার অধিকার এখন যদি সময় মতো আমার দায়িত্বটা আমি পালন করে দেই আপনার অধিকারও বুঝে পাইলেন এটার নাম ইনসাফ কিন্তু পাইবেন 10 টাকা দিলাম 5 টাকা তাও 2 বছর ঘুরাইয়া এমন বাটপার সমাজে আছে না নাই ইনসাফ না জুলুম শান্তি না অশান্তি এই যে অশান্তি সৃষ্টি করে দিলাম কেন কেন আমার ক্ষমতা আছে টাকা আছে মানুষ মানুষের উপর জুলুম করে দুইটা কারণে একটা কারণ হলো ক্ষমতার গরম আর একটা হলো টাকার গরমে কত দে বাড়িতে যাব যারা আমি বুঝুম কথা কোন ঠিক কিনা কয় মাথায় রক্ত পড়ে মামলা দিব আরে টাকা দিয়া খেলম সব আমি বুঝুম টাকার গরম ঠিক কিনা আরেকজনে কয় এই আরেকজনের জমিটা জোর করে দখল করে আরে কর ক্ষমতার গরম কথা কোন ঠিক কিনা হ্যালো অমকে হ্যালো ক্ষমতার গরম মানুষ মানুষের উপর জুলুম করে দুই কারণে একটা হলো টাকার গরম আর একটা হলো ক্ষমতার গরম গরিবের টাকাও নাই ক্ষমতাও নাই যার কারণে গরিব এই ব্যাপারে জুলুমের শিকার আজকে কথা বলেন ঠিক কি না আজকে গরিবদের পক্ষে কিছু কথা বলবো থাকবেন না ভাগবেন থাকবেন তো ইনশাআল্লাহ এ নবীর উম্মতের দল গরিব বর্তমানে কিন্তু অনেক বিপদে আছে মাতবরের কাছে যায় বিচারের জন্য মাতবর সাহেব আমার এই জায়গাটা আরেকজনে জোর কইরা দখল কইরা নিয়ে যায় ও মাতবর বিচার করে দেন মাতবর তো মাশাআল্লাহ টাকা ছাড়া বিচার করে না এমন মাতবর আছে না নাই যদিও যশোর জেলার মধ্যে নাই বরিশালের কথা বলতেছি যশোরে আছে আচ্ছা যশোরের জেলাটা বড় থাকতে পারে কিন্তু জিকর কাছে থানা তো নাই কি কয় এদিক আছে এই এলাকা এ আল্লাহর গোলাম গরিব মাতবারের কাছে যাইয়া ডাক দিয়া কা মাতবার ও মাতবার আমার জায়গাটা আরেকজনে জোর করে দখল করে নিয়ে গেছে মাতবর একটু বিচার করে দেন মাতবর কয় বিচার করব অসুবিধা নাই কিন্তু বুঝেন আমার 5000 টাকা থাকে এবার গরিব মানুষ বেচারা কি করবে গরিব মানুষ ধার কইরা 5000 টাকা মুঠের মধ্যে দিছে মাতবর টাকাটা পাইয়া খুশি মুখে বড় হাসি ডাক দিয়া কয় টেনশন নাই সকাল 10টা বিচার তোর পক্ষেই রায় হবে যা তুই নাকে তেল দিয়া যা ঘুমা গরিবের চোখে তারপরও ঘুম নাই নাকে তেল দিয়েও ঘুম নাই কারণ গরিব ভালো করে জানে যেই বাটপার টাকা খায় ওই বাটপারের কথা ঠিক থাকে না সকালে বলে একটা দুপুরে আরেকটা কথা বলো ঠিক কিনা ঠিক তাই হলো সকাল 10টায় বিচারে বসে জনগণের অভাব নাই জনগণের সামনে গরিব এইবার ডাক দিয়া বলতে পারে না ও মাতবার গতকাল রাতে 5000 খাইছো হিসাব করে বিচার কইরো এই কথাটা বললে জনগণের মায়ের একটাও নিচে পড়বে না মাটিতে পড়বে না পড়লে উঠায়া দিবে কথা কোন ঠিক কিনা এখন কি করা যায় এবার ইনডাইরেক্ট ভাবে বলা শুরু করছে ক মাতবর পাশে যা করে তাতেই আমি রাজি ও মাতবর আর পাঁচে যা করে তাতেই আমি খুশি মানে আকার ইঙ্গিতে বুঝায় মাতবর পাঁচ খাইছো হিসাব করে বিচার কইরো জনগণ সরল মনের মানুষ জনগণ ডাক দিয়া কয় কিরে জীবনে এত বিচার দেখলাম কিন্তু এই ছেলেটার মতো ভালো ছেলে কোনোদিন পাই নাই আমাদের পাঁচ জনের উপর ছাইরা দিছে সমাজ একটা কথা বলে না যে আপনাদের পাঁচ জনের উপর ছাইরা দিলাম বা আপনাদের 10 জনের উপর ছাইরা দিলাম যা করার করেন ঠিক কি না তা এই জনগণ মনে করছে এমন কিছুই হবে আসলে কিন্তু এমন কিছু না হ্যাঁ পাঁচ দিয়া মাতবর বুঝাইছে মাতবর গতকালকে রাতে যে গোপনে পাঁচ খাইছো হিসাব করে বিচার কইরো মাতবর তো বুঝা ফলাইছে জনগণ না বুঝলে কি হবে মাতবর কয় কি রে ও তো আমার চাইতে বড় বাপার এইবার মাতবর কয় কি করা যায় ওর জবাবটাও তো আমি ইনডাইরেক্ট ভাবে দিব কারণ জনগণ যেন না বোঝে এইবার মাতবার ডাক দিয়া কয় ও গরিব পাশে কি করবে দশেই তো সব শেষ কইরা দিছে হাকিকত সে তো দুনিয়া বেখবর হয় দুনিয়া কি নুমায়েশ পর নজর হয় নমি গুয়ম কে আজ দুনিয়া জুদা বাস বহর কারে কে বাসি বা খুদা বাস জিস দুনিয়া আজ খুদা গাফিল বুদম না কমাশন কর পার জিন্দজা দুনিয়া মে হ দুনিয়া কা তলব কার নেহি হো দুনিয়া মে হ দুনিয়া কা তলব কার নেহি হো
bazar se gujar ho khoriddar nahi ho bazar se gujar ho khoriddar nahi ho ei bat pare deshe boira geche kotha kon thik ki na ebar ashan baba insaf shobder ortho holo jar jei paona bujhaya dewar naam insaf ekhon ashen khub sundor thanda mata waz bujhte hobe dhorjo hara hole hobe na kotha bolen thik ki na ভাইরা আমার এবার আসেন ইনসাফ মানে হলো যার যেই পাওনা বুঝায় দেওয়ার নাম ইনসাফ এখন আমার কাছে কে কি পাবে এটা এখন আগে জানতে হবে কিভাবে কথা বলেন ঠিক কি না আগে জানতে হবে আমার কাছে কে কি পাবে গোটা দুনিয়ার মানুষদের কাছে যত পাওনাদার আছে সব পাওনাদারের মধ্যে সবচেয়ে প্রথম পাওনাদার যিনি তিনি কে এটা সবাই বলে বলতে কষ্ট হয় আল্লাহর নামটা বলতে ভালো লাগে না খারাপ লাগে মোহাব্বত নিয়ে একটা ডাক দেন না আল্লাহ ও যুবক ভাই আর একটু মায়া লাগায় একটা ডাক দাও না আল্লাহ যুবক তুমি আর একটু মায়া লাগাইয়া জীবনের শেষ ডাক মনে করে একটা ডাক দাও না আল্লাহ এই যে আল্লাহ বলে ডাক দিলা আল্লাহ বলে ডাকের কারণে আল্লাহ খুশি না বেজার আল্লাহ খুশি হইয়া তোমাকে কি দিবে জানো দুনিয়ার একজন চেয়ারম্যান বলো মেম্বার বলো এমপি বলো মন্ত্রী বলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত স্লোগান দিতে 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 বিকাল বেলা তোমাকে বিনিময় 500 টাকা হয়তোবা মেম্বার সাহেব এক কাপ চা না হয় সর্বোচ্চ একটা মিষ্টি আল্লাহ ডাক দিয়া বলে রে গোলাম আমি আল্লাহর দেওয়া জবানটা খুলিয়া মাঝে মাঝে যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়া আমি আল্লাহর কলিজাটা যদি ঠান্ডা করে দাও আমি আল্লাহ চেয়ারম্যানের মতো সাধারণ টাকা দিয়া বিদায় করব না মেম্বারের মতো মিষ্টি দিয়া বিদায় করব না আমি আল্লাহ কি দিব জানো গো আমি আল্লাহ তোমার নামটা জাহান্নাম থেকে কাটিয়া তোমার নামটা জান্নাতের খাতায় উঠাইয়া দিব ওরে মুসলমান আল্লাহর গোলাম দুনিয়ার জমিনে যত মা পাওনাদার আছে সব পাওনাদারের মধ্যে সবচেয়ে প্রথম পাওনাদার যিনি তিনি কে আর চিল্লা বলো কে ওই মালিক আল্লাহ তোমার কাছে আমার কাছে কি চায় আল্লাহ বেশি কিছু চায় না দুইটা জিনিস চায় আল্লাহ বেশি কিছু চায় না আল্লাহ বান্দার কাছে চায় দুইটা জিনিস কয়টা দুইটা এক নম্বর হলো বান্দা আমি আল্লাহর গোলামি কর আমি আল্লাহ তোকে দুনিয়ার জমিনে কেন পাঠাইছি জানো এ বান্দা আমি আল্লাহ তোমাকে কেন দুনিয়াতে পাঠাইলাম আল্লাহ পাক জানাইয়া দেয় আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু আল্লাহ বলেন বান্দা তোমাকে আমি আল্লাহ জিন এবং ইনসান দুনিয়াতে সৃষ্টি করেছি একমাত্র আমি মালিকের গোলামি করার জন্য কিন্তু মুসলমান আল্লাহর গোলাম আজকে দুনিয়াতে তাকাইলে দেখা যায় আমরা আল্লাহর গোলামি নিয়ে ব্যস্ত নাই বেশিরভাগ মানুষগুলা দেখা যায় শয়তানের গোলামি নিয়ে ব্যস্ত এখন আপনারা বলতে পারেন হুজুর আমাদের যশোর জেলার মধ্যে কেউ শয়তানের গোলামি করে না মেনে নিলাম বন্ধু একটা মিনিটের জন্য কেউ শয়তানের গোলামি করে না কিন্তু আমি আপনাদের কাছে প্রশ্ন আপনাদের কাছে আমি জানতে চাই যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তারা কার গোলামি করে যারা নামাজ পড়ে না তারা কার গোলামি করে তাহলে আপনাদের যশোর জেলা বেনামাজি আছে না নাই এ মুসলমান আল্লাহর গোলাম কত বেনামাজি বেনামাজির মধ্যে মজা পাইয়া নামাজ ছেড়ে দিনা সুদের মধ্যে মজা পাইয়া হালাল খানা ছেড়ে দিনা ঘুষের মধ্যে মজা পাইয়া হারামের মধ্যে দুইকা হালাল খানা ছেড়ে দিলা ওরে আল্লাহর গোলাম ওলামা ইকরাম তোমাদেরকে এত বুঝায় ও ভাই বেনামাজির কবরে শাস্তি এরকম হবে সুদখোরের শাস্তি এটা হবে দাড়ি কামাইলে এরকম শাস্তি টুপি মাথায় না দিয়া ও নবীর সুন্নাত না মানলে এটা শাস্তি তোমরা তো মনে মনে করো না মনে মনে বলো না না হুজুররা বুঝি এটা বানায়া বানায়া বলতেছে এরকম কিছু ভাবতেছো যদি এটাই না ভাবতা তাহলে বন্ধু আল্লাহর হুকুম নবীর তরিকা কোনোদিন তুমি ছাড়তা না কথা বলো ঠিক কি না এই জন্যই তাল্লামা রুমি রহমাতুল্লাহি আলাইহি
একটা কিচ্ছা বয়ান করেন যেটা চরমুনার জমিনে ঘুমায় আল্লাহর আলী সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাই মাঝে মাঝে বয়ানের মধ্যে এই কিচ্ছাটা বয়ান করতেন ও বন্ধু যদিও এটা ঘটনা একটা কিচ্ছা কিন্তু এটার মধ্যে কতটা শিক্ষা তাকায়া দেখো ও যশোরের যুবক আল্লাহর গোলাম আল্লামা রুমি রাহমাতুল্লাহি আলাই তিনি ঘটনাটা বয়ান করেন কিচ্ছাটা বলেন এরকম এক আল্লাহর বান্দা কিছু গরু পালত গরু পাহাড়ি এলাকার মধ্যে ওই গরুগুলা পাহাড়ি এলাকায় মোটা তাজা ঘাস থাকা সত্ত্বেও আল্লাহর বান্দা কখনো পাহাড়ি এলাকার মধ্যে ওই পাহাড়ের উপর জঙ্গলের মধ্যে কখনো গরু বাঁধতেন গরু গরু বাঁধতেন না কারণ ওখানে বাঘের ভয় আছে জঙ্গলে কি থাকে বাঘ থাকে কিন্তু আল্লাহর বান্দা ওই গরুগুলা পাহাড়ি এলাকার পাশে শুকনা যেখানে ঘাস কম ওখানে বাইদা রাখতেন কিন্তু একটা মোটা তাজা একটা তরুতা যায় একটা গরু একটা যুবক একটা গরু মোটা তাজা শরীরের স্বাস্থ্য ভালো নিজেকে পণ্ডিত মনে কইরা অন্যান্য গরুদেরকে ডাক দিয়া কয় ও গরু রাসন মালিক আমাদেরকে বোকা পাইয়া আজকে মোটা তাজা ঘাস থাকা সত্ত্বেও আমাদেরকে শুকনা জায়গায় বাইদারাকে চল চল আজকে বিকাল বেলা যখন আমাদের রশিটা ছুটাইয়া মালিক যখন গলার মধ্যে রশি লাগাইয়া বাড়িতে নিবে ওই সময় আমরা কেউ গলায় রশি লাগাব না সবাই গলায় রশি না লাগাইয়া মালিককে ফাঁকি দিয়া দৌড়মাইরা পাহাড়ের মোটা তাজা ঘাস কেটে যাব সব গরুরা ডাক দিয়া বলে না না তোমার মন চাইলে তুমি যাও আমরা যেতে পারবো না কারণ আমরা দেখি যদিও মালিক শুকনা কম ঘাস খাওয়ায় কিন্তু মালিক সারা রাত আমাদেরকে পাহারা দেয় আল্লাহু আকবার বলেন মালিক আমাদেরকে পাহারা দেয় মালিকের কথা না মাইনা যদি পাহাড়ে যাও ওই পাহাড়ের মধ্যে মোটা তাজা বড় বড় বাঘ আছে ওই বাঘের থাবা থেকে বাঁচতে পারবা না ওই মোটা তাজা গরুটাকে তোদের মতো বোকা আর কোথাও দেখি নাই এইবার মালিক বিকালবেলা যখন গরুগুলার পায়ের রশি ছাইরা গলায় রশি লাগাইয়া যখন নিয়ে আসবে কিন্তু বন্ধু সব গরু গলায় রশি লাগাইল ওই যে যুবক মোটা তাজা গরুটা নিজেকে পণ্ডিত মনে করে চালাক মনে কইরা আল্লাহর বান্দা ওই মোটা তাজা ঘাস খাওয়ার জন্য জঙ্গলের দিকে দৌড় মারছে আজকে যশোরের ওলামা ইকরামের অভাব নাই ওলামা ইকরাম ডাক দিয়ে বলো আল্লাহর বান্দারা সুদের মজা পাইয়া সুদের কথা নাম উঠাইও না সুদ খাইলে দুনিয়া আখেরাত উভয় জগৎ বরবাদ হয়ে যাবে ঘুষের খাতা নাম উঠাইলে দুনিয়া আখেরাত সব বাদ হয়ে যাবে দাড়িটা কামাইও না আমার নবীর কলিজায় আঘাত লাগে এ বান্দা দুনিয়ার জমিনে তুমি হালাল পথে চলো তোমার শান্তি হবে হারাম পথে চলবা না বেনামাজির মধ্যে মজা পাইয়া নামাজ সাইরা দিও না আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে হিসাব হবে নামাজের হিসাব সুবহানাল্লাহ ওলামাই কেরাম বুঝায় কিন্তু কিছু আল্লাহর বান্দা আছে ওই মোটা তাজা গরুটার মতো কিছু নামদারি মানুষ কিন্তু আসলে গরুর চাইতো খারাপ কথা বলো ঠিক কি না আল্লাহ বলেন এরা কারা এদের পরিচয় দিয়ে আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বালহুম আদল উলাইকা কাল আনআম এরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো বালহুম আদল বলে এর চাইতে নিকৃষ্ট কারণ পশু পাখি যারা আছে গরু বলো ছাগল বলো মহিষ বলো কুকুর বলো ছাগল বিড়াল যা কিছুই বলো এগুলার কিন্তু দুনিয়ায় যা হয় যে অবস্থায় আছে থাকবে পরকালে এদের কোনো আযাব হবে না কিন্তু মুসলমান আজকে মনে মনে ভাবতেছো হুজুররা যা বলো সব মিথ্যা বাবা আমিও মেনে নিলাম হা হা আমরা মিথ্যা কথা বলি তোমাদের মসজিদের খতিব মিথ্যা কথা বলেন হা একটু সময়ের জন্য মেনে নিলাম যে কবরে আযাব হবে এটা তোমাদের বিশ্বাস হয় না বাবা কবরে যাইয়া যদি মাপ পায়া যাও আযাব যদি না হয় তাহলে তুমিও বাইচা গেলাম আমিও হুজুর বাইচা গেলাম কিন্তু আল্লাহ না করুন কবরে ঢুকার উপরে যদি আযাব হয়ে যায় আল্লাহর নবী বলে আল কবরু রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারি
নার নবী বলে কারো কারো কবর হবে জান্নাতের বাগান আর কারো কারো কবরটা হবে জাহান্নামের একটা গর্ত ও বন্ধু যদি জাহান্নামের গর্ত হয়ে যায় যদি সাপ বিচ্ছুর ঘর হয়ে যায় যদি দুই পাশের মাটি চাপাই মারে তখন তোমার আমার অবস্থা হবে কি তখন শুধু আফসোস ছাড়ার কোনো কাজ হবে না তখন কবরে শুইয়া যদি বলো মালিক আর একবার দুনিয়াতে পাঠাও তোমার গোলামি করব কসম আল্লাহর এটা এমন একটা জায়গা যেখানে মানুষ যায় আর ফিরে আসে না ঠিক কি না বাদশা ছিল বাহলুল পাগলার বাদশা বাদশা হারুনুর রশিদ দরবারে যায় আর আসে বাদশা হারুনুর রশিদ বাহলুল পাগলাকে খুব মহব্বত করত ভালোবাসত একদিন পাগলার হাতের মধ্যে একটা লাঠি দিয়া কয় নে পাগলা নে এই লাঠিটা তোর চাইতে বোকা যদি দুনিয়াতে কাউকে পাও তাহলে তাকে হাদিয়া দিবা এবার পাগলা তো লাঠি নিয়া ঘুরে কাউকে পায় না হঠাৎ একটা বছর পার হওয়ার পর একটা বছর পরে শুনতে পায় ওই বাদশা হারুনুর রশিদ অসুস্থ হয়ে পড়ছে ওই বাহলুল পাগলা লাঠিটা হাতের মধ্যে নিয়ে চলে গেল ওই হারুনুর রশিদের দরবারে যাইয়া সালাম দিয়া কয় বাদশা কেমন আছেন কয় ভালো নাই বলে কেন কয় লম্বা সফর বলে তাই নাকি বলে হ্যাঁ লম্বা সফর আপনি ওই সফরের জন্য কি পাঠাইছেন সেনাবাহিনী পাঠাইছেন কি না আরে বোকা এই লম্বা সফর এটা তো সেই সফর এই সফরে কোনো সেনাবাহিনী পাঠানো যায় না কথা কোন ঠিক কি না এই সফরটা হলো কুল্লু নাফসিং যায়েকাতুল মউত সমস্ত প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে কথা বলো ঠিক কি না ও যশোরের মুসলমান যুবক ভাইরা বৃদ্ধ বাবাজিরা বলুন আমাদের মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে কি লাগবে না এখন আমরা যারা দাড়ি রাখি না টুপি মাথায় দেই না নামাজ পড়ি না রোজা রাখি না পর্দার আমল করি না হারাম ছাড়তে পারি না হালাল হারাম খানা হালাল খানা ঢুকে দিতে পারি না এদের কিন্তু টার্গেট আছে মরণের আগে একবার হলো দাড়ি ডারাইকা তওবা কইরা খাঁটি মুসলমান হয়ে মরবে এই আশা কিন্তু সবার আছে কথা কোন ঠিক কি যুবক ভাইরা তোমাদের কি আশা কি নাই যে সব গুনাহ বাদ দিয়ে আল্লাহ আল্লাহ কবরে যাবে এই আশা কি আছে তবে এটা মরণের আগে তওবা করবেন এই আশা কিন্তু যুবক জানতে চাই মরণটা হবে কোন দিন 2023 সাল না 24 না 25 সাল সমস্যা তো ওই জায়গায় এটা তো আমাদের কারো জানা নাই মরণ হবে এটা জানি মরণ থেকে পালাবার কোনো সুযোগ নাই কথা বলেন ঠিক কি না মরণ হতে পালানোর সুযোগ আছে কেন মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি কথা বল ঠিক কিনা মরণ থেকে পালাবার কোনো সুযোগ নাই এই জন্য মুসলমান নবীর উম্মতের দল মরণ তো হবে আল্লামা রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন ওই যে মোটা তাজা একটা গরু এইবার কি করলো মালিককে ফাঁকে দিয়া নিজেকে পণ্ডিত মনে কইরা জঙ্গলের মধ্যে যাইয়া ঘাস খাইতেছে আর বলতেছে কেরে বোকা গরুরা তোদেরকে এত বুঝাইলাম তোরা বুঝলি না আসতেও পারলি না মজার ঘাসও খাইতে পারলি না বলুন তো বোকা কি যারা সুইটা মালিককে ফাঁকি দিয়া যারা যে চইলা গেছে সে বোকা না যারা আছে তারা বোকা যে চইলা গেছে সে হলো এক নম্বর বোকা কেমন বোকা দেখেন মোটা তাজা ঘাস খায় আর মনের মধ্যে আনন্দ এদিকে একটা বাঘ আল্লাহকে ডাক দিয়া বলে আল্লাহ
বানাইছো তুমি আমার রিজিকের ব্যবস্থা তোমার হাতে আল্লাহ তুমি কি আমাকে রিজিক দিবা না আল্লাহ কা বান্দা আল্লাহ কা বাগ চিন্তা করিস না আমি তোরে বানাইছি রিজিক তোরে দিব টেনশন নাই বাগ আল্লাহর দরবারে এই কাম রিজিক চাইতে চাইতে সামনে আগায় হঠাৎ করে দেখে রিজিক একটা সামনে হাজির হয়ে গেছে মোটা গরুটা ওই তাজা গরুটা বাগার দেরি করে না আল্লাহর শুকর আদায় করে খপ করে দইরা তার বুকটা পাইরা এবার কলিজাটা ছিড়ে ফেললো বন্ধু এইবার তো সে আফসোস করে এবার আফসোস করলে কি আর কোনো কাজ হবে কোন কাজ হবে ওরে মুসলমান আল্লাহর গোলাম উলামায়ে কেরাম রাখাল হইয়া আজকে আপনাদের হাতে ধরে পায়ে ধরে আমরা বলতেছি ও নবীর উম্মতের দল নামাজ সাইরো না রোজার হুকুম রোজার আমল সাইরো না পর্দার আমল সাইরো না কিন্তু উলামায়ে কেরামদের কথা ভালো লাগে না আজকে নিজেকে নিজে পণ্ডিত মনে করতেছো আর মনে মনে ভাবতেছো উলামায়ে কেরাম তো দুনিয়ায় কোনো মজাই পাইলো না উলামায়ে কেরাম দুনিয়ায় মজা করার জন্য আসে না ভাই কারণ উলামায়ে কেরামদের মজা হবে পরকালে কথা বলো ঠিক কি না ওরে মুসলমান আল্লাহর গোলাম আজকে নামাজ পড়ো না নিজেকে পণ্ডিত বলে করতেছো কই নামাজ পড়ি না হুজুররা বলে নামাজ না পড়লে কত শাস্তি হবে আল্লাহ বেজার হবে কই আমি তো নামাজ পড়ি না 20 বছর হয়ে গেল আল্লাহ তা আজ পর্যন্ত আমার কোনো বিপদ দেয় নাই আমি তো গাজা খাই সুদ খাই মদ খাই কত কিছু খাই আল্লাহ তো আমার কোনো গজব দেয় নাই ওরে বান্দা আল্লাহ বলে গোলাম তুই কতটুকু নাফরমানি করছো তোর চাইতে বরং বেশি নাফরমানি ফেরাউন করেছে হামান করেছে নমরুদ করেছে নমরুদ আমার দোস্ত ইব্রাহিমকে আগুনে পুড়াইয়াও কত কষ্ট দিছে ফেরাউন নিজেকে খোদাই দাবি করছে কিন্তু কই কই তারপর আমি ওর হায়াতের জিন্দেগিতে কিছু বলি নাই যেদিন আমি আল্লাহর ধরার সময় হয়ে গেছে আমি আল্লাহ খপ করে সেদিন ধরে নিয়ে গেছি ও দুনিয়ার মানুষ আল্লাহ বলে আইনামাত কুনু ইয়াদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা আল্লাহর যেদিন ধরার অর্ডার হবে লোহার সিন্দুক বানায় যদি লুকায় থাকো সেখান থেকে খপ করে ধরে নিয়ে আসবেন কে আল্লাহর হুকুম হইতে দেরি আজরাইল খপ করে ধরতে দেরি করবে না কথা বলো ঠিক কি না মুসলমান আল্লাহর গোলাম আল্লাহ ডাক দিয়া বলো দুনিয়ার মানুষ আজকে হারামের মধ্যে মজা পাইয়া হারাম খাইতেছো বেনামাজের মধ্যে মজা পাইয়া নামাজ সাইরা করতেছো আমি আল্লাহ কিন্তু একটা বাঘ বানায় রাখছি বাঘ তোমার পিছন লাগায় আছি ওই বাঘটার নাম হলো জাহান্নাম কথা বলেন ঠিক কি না ওই খুদার তো জাহান্নাম আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলে আল্লাহ আমার পেটে খুদা তুমি কি আমাকে খাবার দিবা না হাশরের ময়দানে আমার আল্লাহ ডাক দিয়া বলবে ও ফেরেশতারা আমার এই খোদার তো জাহান্নামটাকে একটু ধইরা ধইরা একটু দেখায় আনো এই বান্দা যারা দুনিয়ার হায়াতের জিন্দেগিতে আমি আল্লাহর হুকুম মানে নাই নবীর তরিকা অনুযায়ী চলে নাই আমার হাবিবের সুন্নাত তরিকা অনুযায়ী চলে নাই এরা কেমন জাহান্নাম কামাই করে নিয়ে আসছে ওদেরকে একটু একটা নজর দেখায়া দাও এদেরকে একটু দেখায়া দাও আল্লাহ পাক বলবেন যাও ফেরেশতারা ধরে নিয়ে যাও জাহান্নামের গলার মধ্যে 70,000 শিকল লাগানো থাকবে কয় হাজার এক একটা শিকল ধরবে 70,000 ফেরেশতারা সুবহানাল্লাহ বলেন ওই 70,000 ফেরেশতারা ওই জাহান্নামটাকে টেনে 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 যখন ওই নাফরমান বান্দাদের কাছে যখন নিয়ে আসবে আমার আল্লাহ ডাক দিয়া বলবে ও ফেরেশতারা সাবধান সাবধান আমার এই জাহান্নাম বড় ক্ষুধার্থ এই ক্ষুধার্থ জাহান্নাম যদি নাফরমান বান্দাদেরকে পায় হিসাব করতে দিবে না গিলে ফেলবে খবরদার শক্ত করে ধরবা আল্লাহর অর্ডার পাইয়া ফেরেশতারা খুব শক্ত করে ধরবে এই শক্ত করে ধরার পরে ওই জাহান্নাম যখন ছোটার চেষ্টা করেও ছুটতে পারবে না তখন জাহান্নাম গুরিম গুরিম করে আওয়াজ মারবে পুরা আওয়াজের কারণে পুরা যা কেয়ামতের ময়দানে তার থরথর করে কাঁপা শুরু হয়ে যাবে আল্লাহু আকবার এই কঠিন অবস্থা দেখিয়া পয়গম্বর আদম নবী সিজদায় পড়ে কাঁদবে আর বলবে নাফসি নাফসি
পয়গম্বর ইব্রাহিম নবী কাদবে নাফসি নাফসি মূসা নবী কাদবে নাফসি নাফসি ঈসা নবী কাদবে নাফসি নাফসি উম্মতের কোনো খবর থাকবে না বলবে মালিক তোমার খোদার তো জাহান্নাম যেভাবে লাফায় লাফাচ্ছে না জানি আমার অবস্থা কি হয়ে যায় নিজের চিন্তায় নিজে অস্থির হয়ে যাবে উম্মতের কোনো খবর থাকবে না কিন্তু তোমার আমার নবী নাফসি নাফসি বলে কাঁদবে না এই দৃশ্যটা দেখে তোমার আমার নবী আরশের নিচে সিজদা কইরা কাঁদবে আর বলবে রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি আয় আল্লাহ তোমার এই কুদরত জাহান্নাম যেভাবে লাফায় লাফায় আসতেছে ও মালিক তাড়াতাড়ি জাহান্নামকে ফিরাও ফিরাও না হয় আমার একটা গুনাহগার উম্মতকে যদি তোমার এই কুদরত জাহান্নাম গিলে ফেলে তোমার জাতির কসম খাইয়া বলি মালিক আমি তোমার বন্ধু তোমার আরামের জান্নাতে ঢুকবো না জোরে বলেন না সুবহানাল্লাহ আপনার আমার নবী সিজদা করে কাঁদবে আমার আল্লাহ ডাক দিয়া বলবে হাবিব মাথা উঠান মাথা উঠান দুনিয়ার জমিনে আপনাকে আমি কঙ্কা দাই নাই আর আপনাকে আমি এখন কাঁদতে দিব না তায়েফের ময়দানে আপনি দিনের দাওয়াত নিয়ে যখন যান ওই কামক্কার কাফেরা ওই বেঈমানেরা ছোট্ট ছোট্ট তাদের বাচ্চারাও পর্যন্ত পাথর মেরে 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 আপনাকে নির্যাতন কম করে নাই এমনকি আপনার শরীর দিয়ে পাথরটা মারতে 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 ঝাঁঝরা করে ফলাইছে ও বন্ধু আপনার শরীর থেকে রক্ত গুলাব জোরে জোরে যুদ্ধ মুবারক আটকে গেছে আপনি বেহুশ হয়ে জমিনে পড়ে গেছেন ও নবী তারপর তো কত কষ্ট আপনি করেছেন তারপর আপনি তায়েফের ময়দানে ওই বেঈমানদের জন্য একবারও বদদোয়া করেন না ও মুসলমান নবীর উম্মত আল্লাহ বলবে হাবিব আপনি উহুদের ময়দানে দান্দান মুবারক শহীদ করেছেন আপনার মাথায় হেলমেট পর্যন্ত ঢুকে গেছে দিনের জন্য উম্মতের মায়া পুরো কতই না কষ্ট করেছেন ও হাবিব এই জগৎটা এমন একটা জগৎ এখানে আপনার কান্না আমি আল্লাহ আর সহ্য করতে পারবো না হাবিব আপনি মাথা উঠান আপনার উম্মতের ব্যাপারে কি করা লাগে আমি নিজে দায়িত্ব নিয়ে নিতেছি বন্ধু তোমার আমার নবী তখন মাথাটা উঠাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু পানি তোমার আমার নবীর হাতের মধ্যে দিয়া বলবে বন্ধু আপনি পানিটা একটু ছিটা মারেন তোমার আমার নবী পানিটা হাতের মধ্যে নিয়া জাহান্নামের গায়ে যখন ছিটা মারবেন আল্লাহর নবীর হাতের পানির ছিটা পাইয়া জাহান্নামটা সাথে সাথে পিছনের দিকে চলে যাবে সুবহানাল্লাহ বন্ধু নবী আমার মাথা উঠে বলবে মালিক এটা কি তোমার কোন জান্নাতের পানি না কোন কুদরতি পানি না হাউজে কাউসারের পানি আল্লাহ তখন ডাক দিয়া বলবে হাবিব এটা কোন জান্নাতের পানিও না হাউজে কাউসারের পানিও না এটা কিসের পানি জানেন এটা হলো আপনার গুনাহগার উম্মতের চোখের পানি আপনার গুনাহগার উম্মতরা আমি আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে চোখের পানি যখন ছেড়ে দিয়েছে আমি আল্লাহ ওই চোখের পানিটাকে এত পছন্দ করেছি আমি আল্লাহ পানিটা বিফলে যাইতে দেই নাই এই জাহান্নাম নিবানের জন্য জাহান্নামকে ফিরানোর জন্য এই চোখের পানির যতটা পাওয়ার এমন পাওয়ার আমি আল্লাহ অন্য কিছুতে দান করি নাই সুবহানাল্লাহ বন্ধু ও বন্ধু দুনিয়ার হায়াতের জিন্দগিতে বিবির মায়া ফের আজকে সেই নবীর খলিজা গন্ধ বন্ধু আজকে বান্ধবীর মায়া পয়রা টুপিটা মাথার থেকে খুলে ফেল বন্ধুর মায়া পয়রা আজকে চুলটা কত কাটিং 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 কইরা কাটাও বন্ধু তুমি খেলার পাগল হইয়া ওই খেলার কাটিং তুমি চুল কাটাও নবীর তরিকায় চুল কাটলা না ওরে বন্ধু আল্লাহর কসম কইরা বলে যায় ওই হাসরের ময়দানে এমন একটা দিন আসবে তোমার যেই বিবির মায়া পয়রা নবীর কলিজায় আঘাত দিলা দাড়িটা কামাইলা তোমার বিবি কয় স্বামী দাড়িটা কামাইলে আমার কাছে বড় ভালো লাগে মায়ের নবী মদিনায় শুয়া কাঁদে আর কয় উম্মত তুই দাড়িটা কামাইস না দাড়িটা কামাইলে আমি নবীর খলিজায় বড় আঘাত লাগে
বন্ধু নবীর কলিজায় আঘাত দিয়া বিবির মায়া পেরা যারা নবীকে এইভাবে কষ্ট দিতেছো কসম আল্লাহর হাশরের ময়দানে তোমার বিবি তুমি বিপদে পড়লে একবারও জিজ্ঞাসা করবে না কারণ কি জানো সেই দিনটা তো এমন একটা দিন হবে আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি এটা তো এমন একটা দিন এটা তো সেই দিন যেদিন ভাই ভাইকে পরিচয় দিবে না মা সন্তানকে পরিচয় দিবে না বাবা সন্তানকে পরিচয় দিবে না কথা বলো ঠিক কি না ও যুবক ভাই তুমি সেদিন একটা সন্তান যায় বলবে মা গো ও মা দুনিয়ার জমিনে তুমি না আমাকে কতটা মায়া করতা মা একটা নেকির অভাবে জান্নাতে যাইতে পারি না আমি তোমার সেই সন্তান কোন সন্তান বলে আমি যখন ছোট ছিলাম তুমি আমাকে ডান পাশে রাইখা ঘুমাইতা আমি হঠাৎ করে বসরা পায়খানা করে বিছানারা বিজায়া দিতা তুমি আমাকে বাম পাশে রাইখা শুকনা নাকরা দিয়া পুছায়া বাম পাশে রাইখা দিতা ও মা কিছুক্ষণ পরে আমি আবার বাম পাশটা প্রস্রাব করে বিজায়া দিতাম মা গো তুমি তখন মায়া পইরা ডানেও পানি বামেও পানি এখন কোথায় রাখবা তখন মনে আছে তুমি মোহাব্বত কইরা বুকে রাইখা সারাটা রাত তুমি কাটায়া দিছ মা গো আজকে হাশরের ময়দানে আমি তোমার সেই আদরের সন্তান ও মা তুমি আমাকে একটু নেকি দিয়ে সাহায্য করো জান্নাতে যাব মা বলবে কিসের সন্তান কিসের নেকি দুনিয়ায় আমার কোন বিয়েই হয় নাই দুনিয়ায় আমার বিবাহই হয় নাই ওরে বন্ধু আজকে কিসের পেছনে দৌড়াও ও কলিজার টুকরা যুবক ভাই কিয়ামতের ময়দানে কোন মা তোমাকে পরিচয় দিবে না জানো যেই মা দুনিয়ার জমিনে সন্তান না খাইলে মা খানা খায় না কথা বলো ঠিক কি না সন্তান না ঘুমাইলে মা ঘুমায় না কথা ঠিক না বেঠিক সন্তান না খাইলে মা খানা খায় না অথচ এই মাই কিন্তু হাশরের ময়দানে বলবে কিসের সন্তান কথা ঠিক না বেঠিক এটা কোন মা জানে এটা বুঝাবার জন্য ছোট্ট একটা ঘটনা টান দেই বুঝতে সহজ হবে এরপরে বয়ান শেষের দিকে চলে যাবে ইনশাআল্লাহ ফিনিশিং দিয়া বাবা জিরা ছোট্ট বাচ্চার নাম হইল আব্দুল খালেক কি নাম আব্দুল খালেক আল্লাহর বান্দা ছোট মানুষ বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে মা দুনিয়ার জমিনে বেঁচে আছে আপনার